বাংলাদেশে ক্রিকেট বাজার ঠিক কতটা লাভজনক? সামাজিক যোগাযোগ মাধ্যমে আইসিসির অফিসিয়াল পেজে গেলে হয়তো এই বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। হিসেব করলে দেখবেন টাইগারদের নিয়ে দেয়া আইসিসির পোস্টগুলোতে মানুষের ইমপ্রেশন অন্য দলগুলোর চেয়ে তুলনামূলক বেশি। শুধু আইসিসি নয়, বাংলাদেশ ক্রিকেট দল বা দলের কোনো খেলোয়াড়কে নিয়ে পোস্ট দিলেই সোশ্যাল মিডিয়ায় তা ছড়িয়ে পড়ে লাখ লাখ মানুষের কাছে। জেনজিদের ভাষায় বললে তা ভাইরাল হয় দ্রুত, তাই টাইগার ক্রিকেট নিয়ে বিশ্ব মিডিয়ায় আকর্ষণটাও দিন দিন বেড়ে চলেছে। তবে এই অতিরিক্ত অ্যাটেনশনই হয়তো এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে সাকিব শান্তদের কাছে। যদিও এই কাটার ব্যথা সাকিব কিংবা তাসকিনরা নিজ মুখে স্বীকার করেননি, তবে আকার ইঙ্গিতে হয়তো এমনই বার্তা পাচ্ছে গণমাধ্যম। আসলে বাংলাদেশ ক্রিকেটে খেলার চেয়ে মাঠের বাহিরের চর্চাটাই বেশ পুরনো। এবারও ভারত বিশ্বকাপে যাওয়ার আগে টাইগার ক্রিকেটে যা হয়েছে তা রীতিমতো উলটপালট করেছিল ক্রিকেটের সৌন্দর্য। তবে এ দায় যে গণমাধ্যমের নয়, বাংলাদেশ ক্রিকেটের দুইজন অভিজ্ঞ ক্রিকেটার বিশ্বকাপের আগে একে অপরের বিরুদ্ধে যা বলেছেন তা রীতিমতো সাংঘর্ষিক, যার প্রভাব পড়েছে সরাসরি দলের মধ্যেও, যার কারণে কিছুটা বাধ্য হয়েই হয়তো নতুন নীতি হাতে নিয়েছে বিসিবি। আর সেটি হলো গণমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে খেলোয়াড়দের দূরে রাখা। ধারণা করা হচ্ছে খোদ ক্যাপ্টেন সাকিব আল হাসানের চাওয়াতেই এমন সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। আর শুধু খেলোয়াড়রাই নয়, এ নীতির আওতায় পড়বেন বিসিবির কর্মকর্তারাও। অধিনায়ক হিসেবে সাকিব আল হাসান বরাবরই নিজস্ব কিছু নীতি মেনে চলেন। গেল টি টোয়েন্টি বিশ্বকাপেও টিম মেম্বারদের মিডিয়া সহ বাইরের জগৎ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন রেখেছিলেন তিনি। আসন্ন বিশ্বকাপেও নিয়েছেন একই পরিকল্পনা, যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নীতি থোরাই কেয়ার করছেন মুশফিক কিংবা হাসানরা, কারণ নিয়মিতই তো সোশ্যাল মিডিয়ায় নিজেদের অবস্থান জানান দিচ্ছেন তারা। তবে সোশ্যাল মিডিয়ায় শীতলতা মিললেও গণমাধ্যমের সামনে যেন ইস্পাত কঠিন মনোবল নিয়েই রয়েছেন সবাই। দেশ থেকে 1400 মাইল দূরে ভারতের হিমাচল প্রদেশে বিশ্বকাপ কাভার করতে যাওয়া সাংবাদিকদের দেখে দূর থেকে হাই হ্যালো চললেও ম্যাচ জয়ের অনুভূতি জানানোর অনুমতি নেই কারো কাছে। সম্প্রতি দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনও জানিয়েছিলেন গণমাধ্যমের ভয়ঙ্কর হেডলাইনই নাকি দলের খেলোয়াড়দের মধ্যে তৈরি করেছে অস্থিরতা। এদিকে রোববার বিসিবির মিডিয়া কমিটির প্রধান তানভীর আহমেদ টিটুও গণমাধ্যমের সামনে স্বীকার করেছেন নতুন এই নীতির কথা। না, আসলে দেখেন একটা জিনিস কি, এটা আসলে মুখে বলার মতো কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে আমরা সবাই জানি যে একটা টুর্নামেন্ট যখন শুরু হয় তখন আমাদের টোটাল মনোসংযোগটা আসলে আমাদের ম্যাচ ভিত্তিক থাকা উচিত, এই টুর্নামেন্ট কেন্দ্রিক, খেলা কেন্দ্রিক থাকা উচিত। তো সেই ক্ষেত্রে আমরা যদি কথা বলি, সবাই যদি মিডিয়ার সাথে খুব বেশি ইন্টারঅ্যাক্ট হয়, তখন আসলে হয় কি, অনেক সময় কথায় কথায় মিনিং চেঞ্জ হয়ে যায়, সেটা বিভিন্নভাবে উপস্থাপন হয় এবং এগুলো নিয়ে একটা ইস্যুস তৈরি হয়। তো এই জায়গাগুলো যেন না হয়, সেই জিনিসটাকে অ্যাভয়েড করার জন্য বা হতে না দেওয়ার জন্য আসলে এই সতর্কতাটা অবলম্বন করা প্লেয়ারদের জন্য। এবং দিন শেষে যেটা হয় যে আমরা সবাই চাই বাংলাদেশ একটা ভালো পারফরমেন্স করুক, আপনিও চান এজ এ বাঙালি, আমিও চাই এবং আমাদের সারা দেশ জাতি সবাই চায়। তো আমরা যেই জিনিসটা করলে নিজেদেরকে একটু মাইন্ড বুস্ট আপ করে খেলায় মনোযোগ সংযোগ করা যায়, সেই জিনিসটা যদি করার চেষ্টা করা হয় তাহলে অবশ্যই সেটা দিন শেষে ভালো একটা জিনিসই। ধর্মশালায় প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে উড়ন্ত সূচনা করেছে সাকিব আল হাসানের দল। শান্ত মিরাজদের সেই জয়ের ঢেউ আছড়ে পড়েছে 1400 মাইল দূরে মাতৃভূমির প্রতিটি কোণায়। ক্রিকেট নিয়ে দেশের মানুষের আবেগটা যে বরাবরই আকাশ ছোঁয়া, সবকিছু এড়িয়ে বিশ্বসেরার মুকুটটি শেষ পর্যন্ত টাইগারদের মাথায় উঠুক, সাকিব পাক অমরত্বের উপলক্ষ, এই প্রত্যাশা আমাদের মতো পুরো 18 কোটি বাঙালির। রেদওয়ান সাউন্ড, ডেইলি ক্রিকেট।